পাট পাটের যে অবস্থা তাতে পাট কাটি পড়তা হচ্ছে না, কথা বুঝতে পারছেন? তার কারণ একজন লোক দুই দুই কাটার বেশি পাট কাটতে পারে না, তার হাজিরি 500-600, তার হাজিরি 500-600, তাতে পাট ওই একটা পাইপ পাট কাটলি পরে 200টার পাট কাটে, তা 500-600 দোয়া লাগে, তাহলে কী অবস্থা হবে? তাহলে চাষি কত বড় বিপদে পড়েছে। আজ পাঁচ যাক দশজন জায়গা পাচ্ছেন, ধরেন এই পাটটা কাটতেছে, এই পাটটা আবার মাথায় করে টানিয়ে নিয়ে যাবে রোডে, রোডের থেকে আবার আমার এক গ্রাম পাট দিয়ে আবার নিয়ে হচ্ছে সেই পাট ডুবাই পচাতে হবে। তাহলে আমার পাটে এক মন পাটে আমার ধরেন হচ্ছে 4,000 টাকা খরচ হচ্ছে, তাহলে পাটের দাম হচ্ছে 2500 টাকা, আর আমি আর টাকা কোথায় পাবো? আমার তো আমার কৃষক আমরা মরে যাচ্ছি, সারের দাম বেশি, 3 বা 7 দেওয়া লাগে, কীটনাশক ওষুধ দাম বেশি, তা আমরা কৃষক আমরা যাবো কোথায়? পানির অভাবে আমরা পাট ডুবাইতে পারতেছি না। যে অর্থনৈতিক যে অবস্থা, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, মনুষী নিতে গেলে প্রচুর পয়সা, ধানের সার সার পাচ্ছি না, ইউরিয়া সার, বাংলাদেশের সার কারখানা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কৃষক যে কী অবস্থায় আছে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না, যে কৃষিকাজের উপরে যারা আছে, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এই দেশের কৃষক যে কী একটা নাজেহাল অবস্থায় আছে, যা আপনাদের দেখেন যে এই পাট পানির অভাবে সব পচে যাচ্ছে, মরে শুকাই গেছে। আসলে আমাদের যে কৃষির উপরে যে আমাদের দেশের সরকারের যে তাগিদ দেওয়া উচিত, আমি মনে করি যে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত এই কৃষির উপরে। আজকে আমাদের দেশের কৃষকরা সব থেকে অবহেলিত, তাই এই দেশের কৃষককে আগে বাঁচান। আসলে বিষয় হচ্ছে আমাদের এবার পাট অনেকটা মার হয়ে গেছে, বা বেশিরভাগ জমিতেই মার হয়ে গেছে, যদিও যাই হয়েছিল কিন্তু সেই পাট আমরা জমিতে কাটলাম এই হেভি রৌদ্র বা খরার কারণে পাটের মাথা অর্ধেক পুড়ি গেছে। না আমাদের তো অবস্থা খুবই খারাপ, চাষে আমাদের অনেক টাকা লস হয়ে গেছে। পাট পুড়ি গেছে, কারণ জাগ দেওয়ার জায়গা নাই, পাইপ পাওয়া যায় না কাটার, ওই রোডের কোলে নিয়ে যায় খাতে নিয়ে জাগ দেওয়া লাগতেছে, তাও পানি নাই। ৬৭৩ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, এবছরে হয়তো বৃষ্টিপাত কম হওয়ার কারণে কৃষকগণ পাটের জাগ দিতে কষ্ট হচ্ছে। সে কারণে আমরা তাদেরকে বলতেছি, জিকে প্রকল্প গঙ্গা কপোতাক্ষ যে প্রকল্পের শেষ সরবরাহ আছে, সেই খালে পানি সরবরাহের জন্য আমরা তাদেরকে আবেদন করেছি এবং পানি সরবরাহ হচ্ছে, সাথে সাথে কৃষকগণ সেই সমিতির মাধ্যমে, পানি উন্নয়ন বোর্ডের সমিতির মাধ্যমে আলোচনা করে সেখানে কিন্তু পাটের জাগ দিচ্ছে। সাথে সাথে কিছু যেসব জায়গায় খাল এবং পুকুর আছে সেসব জায়গায় কিন্তু পানির স্বল্পতার ভিত্তিতে তারা পাট কেটে জাগ দিচ্ছে, এবং অন্যান্য কৃষকদেরকে আমরা উৎসাহিত করছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে যে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে এবং খালে পানি সরবরাহ হবে। পাটের দাম বিষয়টা আসলে একটু বাজারে আন্তর্জাতিক মার্কেটের সাথে কিন্তু এটি সম্পর্কিত, তবে পাটের দাম গত বছর যেটা ছিল সেটা কিন্তু এখন আমরা বাজারে সেটা দেখতে পাচ্ছি। পাটের দাম বিষয়টা
পাওয়া বেশি পাওয়া কম পাওয়া এটি যখন সিজনে পাট ওঠে যদি সরবরাহ বেশি হয় তাহলে কিন্তু দাম কমে যায় এটি সব ফসলের ক্ষেত্রে। তবে আমরা চাইব বা সরকার চাইবে কৃষক যেন পাটের দাম বেশি পায় এবং ক্ষতিগ্রস্ত না হয়। তবে এখানে একটা কথা আছে যে কৃষকগণের একটু খরচ বেড়েছে, লেবার কস্ট, হয়তো প্রযুক্তি আবিষ্কার হলে কাটা খরচ, তাদের আঁশ ছাড়ানোর খরচ এটি কিন্তু তখন কমে যাবে, উৎপাদন খরচ, তাহলে তখন তারা বেশি লাভবান হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আসলে পাটের দাম লেবার কস্ট একটু কমই বাড়বে, কারণ কি আমাদের এই লেবার কৃষির যে লেবার এই লেবারগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, সাথে সাথে কিন্তু একটি সংকট হচ্ছে, সেজন্য প্রযুক্তি আসতেছে, পাট কাটার প্রযুক্তি হয়তো এই মুহূর্তে নাই, হয়তো আগামী দিনে যদি আবিষ্কৃত হয় সেটি কিন্তু আসলে তখন যেন উৎপাদন খরচটা বাড়বে না, কমবে।